हेलो भिवार्स, आज के साधारण ज्ञान विषयवल पढ़ाशुना करब। जतियों विषयवल देखो तुम्हरा बांग्लादेश जतियों पताकार मध्य की रंग आछे लाल सबुज। बांग्लादेश जतियों पताकार दैर्घ्य प्रस्थेर अनुपात 10:6। बांग्लादेश जतियों पताकार आकार कीरूप आयताकार। बांग्लादेश जतियों पताकार डिजाइनर के कामरुल हासान। बांग्लादेश जतियों वीर प्रतीक हलो पानी भाषमान शापला पाशे दुईटी धान शीष ओपरे ये रकम छवि थाकबे देखे नाओ। धान शीष ओपरे चारटी तारा एवं मास्कार संयुक्त पाटेर तीनटी पाता। मानुषेर जातीय संगीत कोनटी? आमार सोनार बांगला 10 लाइन। बांग्लादेशेर जातीय संगीतेर गीतिकार ओ सुरकार रवींद्रनाथ ठाकुर। बांग्लादेशेर रणसंगीत प्लिज सबसक्राइब करबे, साथे थाकबे एवं पढ़ाशोना करबे। एगुलो प्रतिदिनकार पढ़ाशोना তোমাদের জন্য আমি দিয়ে দেব এই চ্যানেলে সপ্তর্ষি দাস ব্লগে। বাংলাদেশের রণসঙ্গীত চল চল চল। বাংলাদেশের রণসঙ্গীতের লেখক কাজী নজরুল ইসলাম। এই যে বাইতুল মোকাররম, এই যে সব দেখিয়ে দিচ্ছে ছবিগুলো। বাংলাদেশের রণসঙ্গীতের লেখক হলো কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মোকাররম মসজিদ। বাংলাদেশের জাতীয় খেলা কি? অর্নি কাবাডি কাবাডি বা হাডুডু। বাংলাদেশের জাতীয় বনের নাম? সুন্দরবন। বাংলাদেশের জাতীয় পোশাক কী কী? শাড়ি মহিলাদের জন্য, পাঞ্জাবি ও মহিলাদের জন্য পাঞ্জাবি ও লুঙ্গি পুরুষদের জন্য। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? ঢাকা জেলার সাভারে। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার শাহবাগে। এই যে জাতীয় জাদুঘর দেখো, বাইতুল মোকাররম মসজিদ, কাবাডি খেলা খেলছে এই যে কাবাডি খেলা, আর সোহরাওয়ার্দী উদ্যান, আর এই যে জাদুঘর, এত সুন্দর। তারপরে আমাদের এই অধ্যায়টাও আমরা পড়ার চেষ্টা করব। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে, কাজী নজরুল ইসলাম কে? একজন বাঙালি কবি ও লেখক। এই যে কাজী নজরুল ইসলাম, তার কবর। কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ করেন কবে? 24 মে 1899। আমাদের এটা জানার বিশেষ প্রয়োজন, আমরা জেনে রাখবো। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? চুরুলিয়া গ্রাম, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, ভারতে। কাজী নজরুল ইসলাম কখন মৃত্যুবরণ করেন? 29 আগস্ট 1976 সালে। কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ